চা তো ডালিয়া করব, তার জন্য একটুখানি লিকার চা করে নিলাম। মা বললো একটুখানি চা করো, তাই তেজপাতা দিয়ে একটু লিকার চা বসালাম। চা হয়ে গেছে, এবারে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা, ডালিয়াটা হয়ে যাক এবার। গুড মর্নিং সবাইকে, অনেক স্বাগত আমার নতুন আরো একটা ভিডিওতে। আর এই যে চা খাওয়ার পরে ডালিয়া করে নিলাম। আজকে ডালিয়ার মধ্যে মটরশুঁটি, আলু আর ফুলকপি আর হচ্ছে শিম, তো এগুলো দিয়েছে। দেখো অল্পই আছে, ওটা থালায় ছড়িয়ে গেছে জন্য ওরকম লাগছে দেখতে, দেখেছ। এখানে রয়েছে ভাইয়ের জন্য আর মায়ের জন্য। আর এখানে কড়াইতে সেদ্ধ হচ্ছে মটরশুঁটি, এটা হচ্ছে সর্ষে দিয়ে বাটা করা হবে। মটরশুঁটি বাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর কালকে যেহেতু হাঁসের মাংস রান্না হয়েছিল, তার আগের দিনও মাংস টাংস রান্না হয়েছিল, তাই আজকে নিরামিষ রান্না হবে। তো মটরশুঁটি বাটা হচ্ছে আর তার সাথে একটা সবজি হবে, কি দিয়ে মা? নিরামিষ গরির তরকারি হবে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর শিম দিয়ে, তাই তো? তো এই সবজি, বেগুনও আছে, গাছের বেগুনও আছে। তো এই বেগুন আর দু তিন পদে, মানে চার পাঁচ রকমের সবজি, বড়ি দিয়ে বড়ির তরকারি, নিয়ে বড়ির তরকারি নিরামিষ করা হবে। তো এই যে তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম, সমস্ত রকম সবজি আর বড়ি দিয়ে সবজিগুলোকে ভেজে আদা কাঁচা লঙ্কা দিয়ে, আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো এই যে রান্না নামিয়ে নিলাম, বড়ি দিয়ে সবজির ঝোল, আর এই যে এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি বাটা, কাঁচা লঙ্কা, সর্ষে, সর্ষের তেল আর একটু লবণ। দারুণ খেতে লাগে গরম ভাতে। স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে এখন আমাকে দেখতে পাচ্ছ আমি শাড়ি পরেছি। তো শাড়ি পরেছি এই কারণে, কারণ মা আর আমি আমাদের পাশেই একটা বাড়িতে যাব একটা দরকারে আর কি। মানে মহিলাদের যে সমিতি হয় না, জানোই টুকটাক সবাই কম বেশি জেনে থাকবে, তো সেরকমই একটা সমিতির একটা কাজের জন্য আজকে সবাইকে যেতে বলেছে, যারা যারা সমিতি করেছে। তো সেইটারই দরকারের জন্য মা আর আমি যাব বাড়ির, আমাদের বাড়ির পিছন দিকটাতে একটা বাড়িতে। তো সেই জন্য শাড়ি পরেছি, আর এখন সময় 3:30 বাজে। তো মা আসুক, আমি তো রেডি হয়ে ওয়েট করছি। মা রেডি হয়ে গেলেই তারপরে আমরা যাব। কি করছো? ঘুমাচ্ছিলাম। তাহলে এক ডাকে জেগে গেলে কেমন করে? একটাকে কি করে জেগে উঠলাম? চমকে উঠেছি, একটা স্বপ্ন দেখছিলাম, যে শুয়ে আছি, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি ছোটবেলা, আমার সেই ছোটবেলায় ঘুমিয়ে আছি আর সেই গল্প দেখছি, শাওয়ার গাছের পেটনি, শাকচুন্নি। তো হঠাৎ করে আসছে, এসে কাছে এসে আমাকে ওই করে ডাক দিয়েছে, তখন এক সংসারে ঘুম ভেঙে গেছে। কত বড় পাজি তোমার, ঘাড় মটকাবো, ঘাড় মটকাবো। দেখেছো এই এইটা দেখার আগেই ঘুমটা ভেঙে গেছে। হ্যাঁ আসো, তাহলে তোমার ঘাড়টা মটকেই দেই। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে, তাই তো? কি করছো তুমি? গান করছি, ভিডিও করছি। কেন? কেন মানে আমার ইচ্ছা হলো তোমাকে গান শোনাতে। বাবা তুমি আবার ঘুমিয়ে ঘুমিয়ে হট করবার জেগে এই করে উঠলা কেন? আমাকে, আমি তো প্রেতনির স্বপ্ন দেখেছিলাম জন্য চমকে উঠেছি, তুমি তুমি এই করে উঠলা কেন? তোমার গান শুনে চমকে গেছি। এত সুন্দর গান শুনে চমকে গেছি। আচ্ছা আচ্ছা, তো পিঠে আছে? তোমার পিঠে? না না, মানে এমনি খাবার পিঠে, দুধে ভেজানো পিঠে। তাহলে একটু নিয়ে আসো না, খেতে ইচ্ছে করছে, ঘুম ভাঙেনি এখনো, তার একটু গান ধরবো। ভালোভাবে ভাঙবে, দেখেছো তোমরা কিরকম এখন বলো। স্বামী অর্ডার করছে তাও শুয়ে রয়েছে। হ্যাঁ আমিও তোমার স্বামী, আরে পিঠে পিঠে চাইছি আমি, পিঠেই তো দেবো তোমার, ঘুরো। এই 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 পিঠে মানে খাবার পিঠে, ইয়ারকি মারছো নাকি তুমি? তোমাদের সামনে ইয়ারকি মারছো জানো তো? চলো পিঠে খেতে ইচ্ছা করেছে, বাড়িতে পিঠে রয়েছে, শীতকাল আর শীতকালে শক্ত শক্ত মানে নরম নরম পিঠে খেতে খুব ভালো লাগে। তো চলো না, এই তুমি না বারবার ইয়ারকি মারছো খালি, যাও নিয়ে আসো, যাও নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি, দেখেছো যাচ্ছি যাচ্ছি, কিছু খাবার কথা বললেই, নিয়ে আসতে বললেই যাচ্ছি যাচ্ছি বলে। আরেকজন আর কি বক্তব্য,
কি হয়েছে? কি খাবি রাতে? আলু সিদ্ধ, ডিম সিদ্ধ? কোনো ব্যাপার না, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঠিক আছে। তোমরা কি খাবা? ও দেখছো, ওর মনের মধ্যে সেই রয়েছে যে আমরা আবার কি খাবো, বলছে আমাদের জন্য কিছু, আমাদের জন্য দুপুরে নিরামিষ। তো নিরামিষ আমিও খাবো, ঠিক আছে। তাহলে আলু ডিম সিদ্ধ দেবো না? না, ডিম সিদ্ধ, নিরামিষ, আলু সিদ্ধ। তো চলো আগে একটু পিঠে খেয়ে নিই। হ্যাঁ, দুর্গা ঠাকুরের বাহন শুনেছো, গণেশ ঠাকুরের বাহন শুনেছো, নানান সব ঠাকুরের একটা না একটা বাহন আছে। আর আমার মা, সেও একটা দেবতার থেকে কম না, তাই আমার মারও একটা বাহন আছে। দাঁড়া তোমাদের দেখাতে, এই যে আমার মারও একটা বাহন আছে, যেখানেই যায় বাহন নিয়ে যায়। বাহন হচ্ছে এই যে দুটো, সব সময় যেখানে মা থাকবে সেখানেই এই বাহন নিয়ে যাবে। বসেছিল দোকানে, গেছি, বসেই রয়েছে রাস্তার সামনে, না আসছে, যে আশা দেখছে আর চলে এসেছে, না চলে এসেছে, তার জন্য পিঠেটা খাওয়ার কথা মনে থাকছে না, তো মনে করে রেখেছি, ওই জন্য এখন পিঠে খাচ্ছি আমরা। চলো খেয়ে নিই আগে। হ্যাঁ, আমার আমার লোভ লাগছে, পেট খারাপ হয়ে যাবে আমার। আমার লোভ লাগছে, তোমার পেট খারাপ হবে কেন? আমারটা তো রয়েছেই, আমারটা দেখে লোভ লাগছে। ও তাই, না থাক লোভ দেব না, তাও আমারই লস, আমাকে ওষুধ আনতে যেতে হবে। ও কি আরাম, ও কি মজা, বিরাট মজা নাকি? আরাম। হ্যাঁ, এরপরে আমার কি দিবা? হ্যাঁ লাইন, তাহলে তুমি আমার মাথায় দিয়ে দাও, তাহলে তিনটে লাইন হয়ে যাবে, তারপর আবার দিয়ে দেবো তোমার মাথায়। আয় আয় পুষি, আয় এদিকে আয়। চলো এখন যাবো রান্নাঘরে, দেখি আজকে কি রান্না হবে। হয়তো বেশি কিছু রান্না হবে না, ভাত করলে মানে ভাতটাই হয়তো করতে হবে। আর তোমার দাদা ভাই বললো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খাবে। আমার মামা শ্বশুর বাড়ির থেকে, আমার মামা শ্বশুরের একটা ছেলে আছে, মানে আমার দেওর হয়, ছোট্ট দেওর, তো ও এসেছে আজকে বাবার সাথে। বাবা মানে মামা বাড়ির সামনে দিয়ে ফেরার পথে ওকে নিয়ে এসেছিল কাজ থেকে, সেই ভাই এসেছে। সকালবেলা তো বড়ির তরকারি রান্না করেছিলাম সবজি দিয়ে, সেই তরকারি মানে অনেকটাই রয়ে গেছে, আমি তো খাইনি, কারণ আগের দিনের হাঁসের মাংস ছিল, তো হাঁসের মাংস দিয়েই ভাত খেয়েছি। আর সবাই টুকটাক খেয়েছে, কিন্তু তরকারি রয়ে গেছে, তো সেই কারণে হয়তো সেদ্ধ টেদ্ধ হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর আমিও দেখি যে কি রান্না হবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এখানে হচ্ছে ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছে ভিতরে। এখানে কি গো, ব্যাগের মধ্যে কি আছে? একটু নড়ছে মনে হচ্ছে। এই যে ছোট ভূত, এই যে বড় ভূত, ফেলে দিয়ে এসে যাও প্যাকেটটা। এই দেখো আবর্জনা, ময়লা, কাগজ, আর তার মধ্যে রয়েছে একটা জলযন্ত্র। কি দুষ্টু, লুকোচুরি খেলছে বলো। আর এই যে অনিক, আমার ছোট্ট দেওর। অনিক শোন শোন শোন, তাহলে আমাদের এখানে কিন্তু চাঁদ ওঠে না, তোদের ওখানে ওঠে তো? অনিক বলছে যে পিসি তোমাদের এখানে চাঁদ কই, চাঁদ ওঠে না? আমি বলছি না অনিক, আমাদের এখানে চাঁদ ওঠে না, শুধু সূর্যই ওঠে। আর অনিক আমাকে বলল কি, বৌদি আমাদের ওখানে চাঁদ ওঠে, সূর্য ওঠে। এ লজ্জা পেয়েছে। তো এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি, তারপরে গোল গোল করে সবার জন্য ভাগ করে দিয়েছি। এই যে এখানে খেতে বসে পড়েছে, অনিকের শরীরটা একটু খারাপ, আসার সময় একটু অ্যাসিডিটি হয়ে গেছে, জন্য খেতে চাইছিল না, কিন্তু অল্প করে জন্য সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছে। এই দেখো বড়ির তরকারি, মানে নিরামিষের তরকারি রয়েছে, ওই জন্য তরকারি করা হয়নি। আবার দেখো মামার বাড়ির থেকে দিদা আবার মাংস পাঠিয়ে দিয়েছে টিফিন কৌটোতে করে। খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম, আর তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে এখানে ব্লগ দেখছিল, আমাদেরই ব্লগ দেখছিল, মানে কালকের ভিডিওর, কালকের ভিডিও বলতে আজকে যেটা পোস্ট হয়েছে, তাই তো, আমাদের হাঁসের মাংস রান্নার ব্লগ, নিজেই এডিট করে আবার নিজেই দেখছে। আমার তো মোটেও ভালো লাগে না নিজে এডিট করে নিজের ব্লগ দেখতে, মানে আমার মানে এমন হয়ে গেছে এই এডিট করতে করতে, যারা ব্লগিং করে না, মানে ব্লগ দেখার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। তো ও আবার নিজে এডিট করে নিজে ভিডিও করে নিজেই আবার ব্লগ দেখছে। এটা কি কেন দেখি, সবসময় দেখা হয় না, কিছু কিছু ভিডিও দেখি, কারণ নিজের ভিডিও নিজে করে দেখা, এটা হচ্ছে আমার এতে কি কি ফল্ট আছে
আর কি কি আরো ভালো করতে পারতাম সেগুলো বোঝা যাবে একদমই। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম, আর ওবাড়িতে মামা বাড়ি থেকে একটু চিকেন পাঠিয়ে দিয়েছিল মামির হাতের রান্না। তো মামির হাতের রান্না মাংস মানে দুর্দান্ত, তাই না বলো? তো খাওয়া দাওয়া সেরে আসলাম এখন, আর এখন বাজে 10টার একটুখানি বেশি। তো এখন আর কিছু করার নেই, বিছানা টিছানা করতে হবে। প্ল্যান করছি সামনে আগামীতে তোমাদের জন্য কি ভিডিও আনবো, আলাদা কিছু ভিডিও আনবো বা কি গানে নাচের ভিডিও করব। তো সেগুলো নিয়ে সময় কাটছে, খুব শীঘ্রই মানে ফুল গানের ভিডিও, একদম তো নাচের ভিডিও আসবে। তো সেগুলোই আর কি কথোপকথন চলছে। তো চলো আবার একটু বাদে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আর যথেষ্ট সময় রয়েছে, কিছু জামা কাপড় রয়েছিল, তো ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভাসঠাচ করে রাখি আর ঘরটাকেও একটু গুছিয়ে নিই। আর তোমাদের দাদাভাই বাইরে একটু গেল, ফোনে কথা বলছে, তো সেই সুযোগে বিছানার উপর জিনিসপত্র রেখে সব কাজগুলো করতে পারবো। এই যে জামা কাপড়গুলো রয়েছে, তো এগুলো সব ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। গোছানো কমপ্লিট, এবারে আমি একটুখানি মাথায় চিউনি করে নেব আর তারপরে একটুখানি বোরোডিন লাগিয়ে নেব ঠোঁটে, তারপরে বিছানা ঠিছানা করে শুয়ে পড়ব। চলো এখন 11টা বেজে গেছে, এখন আমরা শুয়ে পড়ব। আর ঘরটা একটু গুছিয়ে নিলাম, দেখতেই পেলে জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে রেখে টেকে দিলাম। আর এই যে টেবিল পরিষ্কার করে নিলাম, টেবিলটার উপরই ছিল সবকিছু, টেবিলটা ক্লিন করলাম, দিয়ে ল্যাপটপ ওটার উপরে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর এইদিকে যে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, কাকার সাথে কথা বলছে, প্রতিদিন কথা না বললে হয় না, একদম এর আগেও তোমাদেরকে বলেছি এমন ভাবে গল্প করবো যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এই তো গল্প করছে শুয়ে শুয়ে, আর আমি এখন বিছানাটা করে নেবো, মশিটা নিয়ে নেবো, শিয়াল ডাকছে শুনতে পাচ্ছো? তোমরা যা ভাবছো সেটা কিন্তু না। কি ভাবছে বলো, কি ভাবছে বলো, তোমরা যা ভাবছো তা না। হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু কেউ না। তাহলে কি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড? না না, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কাকা ভাই বো আমরা। হ্যাঁ সেটাই তো বললাম, আমি তো কিছু বলিনি। হ্যাঁ সেটা কাকা ভাইপো, যেখানে পিছন পিছন চুরি এলো সেখানে। হাসি কাকা শাহরুখ খানের মতো, কাকা হাসিটা আরেকবার দাও। তোমার হাসিটা আরেকবার দাও তো। আর হবে না, দাও না, দাও না, আরেকবার দাও, চেষ্টা করো, তাহলে আরেকবার হাসো কাকাকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী দিন নতুন ভিডিওর সাথে। চলো টাটা, গুড নাইট।